বাংলাদেশের পক্ষে সর্বপ্রথম আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনিং এ নেমেছিলেন কে? কে প্রথম বলটি খেলেছিলেন বা প্রথম রানটি কে করেছিলেন? বাংলাদেশ ক্রিকেটকে অনুসরণ করেন এমন অনেকেই বলতে পারবেন নামটি। তিনি রকিবুল হাসান। তিনি ছিলেন অমিত প্রতিভাবান ব্যাটসম্যান, খেলতে পারতেন পাকিস্তানের হয়ে টেস্ট ম্যাচও, কিন্তু তার দেশপ্রেম এবং দুঃসাহসিকতার কারণে তা সম্ভব হয়নি। একজন ক্রিকেটার, ম্যাচ রেফারি কিংবা বিশ্লেষক হিসেবে রকিবুল হাসানকে আমরা সবাই জানি, কিন্তু তার দেশপ্রেমের গল্প অনেকটাই আমাদের অজানা। আজকে আমরা সে গল্পই শুনব। ১৯৭০ সালে রকিবুল হাসান যোগ দেন পাকিস্তানের অনূর্ধ্ব ২৫ দলের ক্যাম্প করাচিতে। একজন বাঙালি ক্রিকেটারের জন্য পাকিস্তান দলের হয়ে খেলাটা তখন কল্পনার চেয়েও বেশি কিছু। পশ্চিম পাকিস্তানিদের দাপটে কালে ভদ্রে কোনো বাঙালি ক্রিকেটারকে পাকিস্তানি জার্সি গায়ে দেখা যেত, কিন্তু রকিবুলের প্রতিভা অবহেলা করতে পারেনি একচোখা পশ্চিম পাকিস্তানিরাও। ক্যাম্পে প্রতি রাতে খেলোয়াড়দের আড্ডা চলত নানা বিষয়ে। এক রাতে দলের বাহাতি স্পিনার কামরান রশিদ হঠাৎ বলে ওঠেন, আয়ুব খান মেড এ মিস্টেক, হি শুড কিল মুজিব। শুনে মুহূর্তে রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন ১৭ বছরের তরুণ রকিবুল। সপাটে ঘুষি চালিয়ে দেন কামরানের মুখে। ঘুষি খেয়ে চেয়ার থেকে পড়ে গেল কামরান। তাতেই থামলেন না ক্যাম্পের একমাত্র বাঙালি ক্রিকেটার। শুরু করলেন ভয়ঙ্কর পিটুনি। হাতের কাছে যা পেলেন তা দিয়ে চলতে লাগলো উপর্যুপরি আঘাত। ততক্ষণে রক্তাক্ত কামরান জীবন ভিক্ষা চাইতে শুরু করেছে। পাকিস্তানের বুকে করাচিতে বসে একজন বাঙালির এই রুদ্রমূর্তি দেখে যেন বিস্ময়ে আতঙ্কে পাথর হয়ে রইল বাকি পাকিস্তানি ক্রিকেটাররা। ঘটনা সেখানেই শেষ হলো না। রকিবুলকে ডেকে পাঠানো হলো আর্মি ক্যাম্পে। পাকিস্তানি মেজর সুজা তাকে জিজ্ঞাসা করলেন, কেন এমন করেছ? রকিবুল দ্বিধাহীন কণ্ঠে উত্তর দিলেন, কামরান আমার নেতাকে গালি দিয়েছে, বাঙালির নেতাকে গালি দিয়েছে। সে যতবার গালি দেবে ততবার আমি এমন করব। সেবার শাস্তি থেকে বেঁচে ফিরলেও পরের বার তিনি এমন ঘটনা ঘটিয়েছিলেন যে তার নামে ওয়ারেন্ট জারি হয়, এমনকি তাকে দেখা মাত্র গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু কি করেছিলেন রকিবুল? ১৯৭১ সালের ২৫শে ফেব্রুয়ারি, পরের দিন ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক একাদশ বনাম পাকিস্তান একাদশের অনানুষ্ঠানিক টেস্ট ম্যাচ। পাকিস্তান দলে সুযোগ পেয়েছেন রকিবুল, যে দলের হয়ে খেলার স্বপ্নে তিনি বিভোর ছিলেন আজীবন। সেদিন বিকেলে একটা বিষয় জানতে পেরে হতভম্ব হয়ে গেলেন তিনি। পাকিস্তান দলের সব খেলোয়াড়দের দেওয়া হয়েছে গ্রে নিকোলস ব্র্যান্ডের ব্যাট, কিন্তু সেখানে জুলফিকার আলী ভুট্টোর নির্বাচনী প্রতীক তলোয়ার চিহ্ন লাগানো। মেনে নিতে পারেননি তিনি। রাতে রকিবুলকে অভিনন্দন জানাতে শেখ কামাল আসেন হোটেল পূর্বানিতে। রকিবুল সবকিছু জানালেন শেখ কামালকে, বললেন জয় বাংলা স্টিকার নিয়ে মাঠে নামবেন তিনি। শেখ কামালের উদ্যোগে জোগাড় হলো স্টিকার। পরের দিন সকালে পাকিস্তানি ক্রিকেটার আজমত রানাকে সঙ্গে নিয়ে ব্যাটিং শুরু করতে নামলেন রকিবুল। একজন ফটোগ্রাফার প্রথম খেয়াল করলেন ব্যাপারটা, ছুটে এলেন ছবি তুলতে। মুহূর্তেই স্টেডিয়াম জুড়ে ছড়িয়ে পড়ল জয় বাংলা স্টিকার নিয়ে পাকিস্তানের হয়ে খেলছে একটি বাঙালি ছেলে। সাথে সাথে স্টেডিয়াম জুড়ে উঠল স্লোগান, জয় বাংলা। বাংলাদেশের ইত্তেফাক থেকে শুরু করে লন্ডন টাইমস, সকল খ্যাতনামা পত্রিকায় ছাপা হলো খবর, এক বাঙালি ক্রিকেটার ব্যাট করতে নেমেছেন জয় বাংলা প্রতীক নিয়ে। পাকিস্তানি কর্তৃপক্ষ তাকে শোকজ করল প্রথমে, তারপর জারি করল ওয়ারেন্ট। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিচার হবে তার। পালিয়ে পালিয়ে বেড়াতে লাগলেন রকিবুল। ২৫শে মার্চ আর্মি নামলে তিনি জানতে পারলেন তাকে হত্যা করার জন্য খুঁজছে পাক বাহিনী। পরিবারের সবাইকে নিয়ে চলে গেলেন গোপালগঞ্জ।
সেখান থেকে বাবার রিভলভার নিয়ে দুই ভাই চলে গেলেন মুক্তিযুদ্ধে। পরে মুক্তিযুদ্ধে সংগঠক হিসেবে ভূমিকা রাখেন তিনি। রাজনৈতিক পরিস্থিতির কারণে পাকিস্তান এবং আন্তর্জাতিক একাদশের টেস্টটি পণ্ড হয়ে যায়। দেশে ফেরার আগে কিংবদন্তি ব্যাটসম্যান জহির আব্বাস হ্যান্ডশেক করে রকিবুলকে বলেছিলেন, ছোট, তোর সাথে আবার করাচিতে দেখা হবে। দুই মাস পর আমরা একসাথে ইংল্যান্ডে টেস্ট খেলতে যাব। জবাবে রকিবুল বললেন, তখন হয়তো আমার অন্য দেশের পাসপোর্ট থাকবে। শেষ পর্যন্ত রকিবুলের কথাই সত্যি হয়েছিল। সাহসী রকিবুল তার দেশপ্রেমের যে দৃষ্টান্ত রেখেছিলেন তা পৃথিবীর ইতিহাসে অনন্য। তাই কখনো টেস্ট খেলতে না পারলেও রকিবুল আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন একজন কিংবদন্তি হয়েই। প্রতিদিন এমন মজার অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি।